রংপুর তিন সদর আসনে জোটগত নাকি উন্মুক্তভাবে নির্বাচন হবে সে বিষয়ে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির বৈঠক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে সম্ভাব্য প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে গঠনতন্ত্র অনুযায়ী চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে তিনি আজ সন্ধ্যায় সদ্যপ্রয়াত জাপা চেয়ারম্যান হোসেন মোহাম্মদের সাথে কবর জেয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা সংসদ সদস্য বেরিস্টা শামীম হায়দার পাটোয়ারি কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এস এম এসির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সহ স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন আল্লাহ হোসেন মাহমুদের সাদ ওনার জন্য এই সিটটা এখানকার এলাকাবাসী সবসময় ওনাকে উপহার দিয়েছে তো সেখানে আমাদের আরও অনেক নেতা প্রার্থী হবেন বা তারা ইচ্ছা প্রকাশ করবেন এটাই স্বাভাবিক তো সেখানে আমাদের অনেক প্রার্থী আছেন যারা নির্বাচন করার জন্য প্রত্যাশী আমরা শিডিউল ঘোষণার পরে আমরা আগ্রহী প্রার্থীদের থেকে দরখাস্ত আহ্বান করবো তারপরে আমাদের গঠনতন্ত্র মোতাবেক একটা কমিটি গঠন করে যাচাই বাছাইয়ের মাধ্যমে একটা চূড়ান্ত করব। এবং যাকেই চূড়ান্ত করা হবে সকল নেতাকর্মী দলের স্বার্থে আমাদের সকলে মিলে একতাবদ্ধভাবে তাকে জয়ী করার জন্য আমরা সামনে কাজ করব নির্বাচন পর্যন্ত এই ক্ষেত্রে এখন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো আনুষ্ঠানিক বৈঠক বা মতবিনিময় বা কোনো সিদ্ধান্ত এখনো হয়নি